বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের লেডিস চাদরের এই ডিজাইন বানানোটা শেখাবো, চলো তাহলে শুরু করি। এই চাদরের ডিজাইনটা বানানোর জন্য প্রথমে 72টা চেন তুলে নেব। 1, 2, 3, 4, দেখো এখানে 72টা চেন তুলে নিয়েছি। এবার এই 1 নম্বর চেন বাদ দিয়ে এই 2 নম্বর চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। ঠিক তারপরের চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। ঠিক তারপরের চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। এইভাবে প্রতিটি চেনে চেনে হাফ লং করে নেব এবং এই একইভাবে আর এক রাউন্ড বুনে নেব। দেখো এইভাবে 2 রাউন্ড হাফ লং করে নিয়েছি। এবার এর মাথায় একটা চেন তুলে নেব। চেন তুলে নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। হাফ লং করে নিয়ে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে ঢুকিয়ে 8 বার ফুল লং করে নেব। একবার হলো, এই 2 বার হলো, এই 3 বার হলো, ওই একই চেনে ঢুকিয়ে 8 বার ফুল লং করে নেব। এই 4 বার হলো, পাঁচ, ছয়, সাত, এই 8। দেখো একই চেনে ঢুকিয়ে 8 বার ফুল লং করে নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার এর মাথায় একটা চেন তুলে নেব। নিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে ঢুকিয়ে হাফ লং করব। ঠিক তারপরের চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। দেখো পরপর 2টো চেনে হাফ লং হলো। এবার এর মাথায় একটা চেন তুলে নেব। নিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে ঢুকিয়ে আবার 8 বার ফুল লং করে নেব। ওই একই চেনে ঢুকিয়ে 1 বার হলো, 8, ওই একই চেনে ঢুকিয়ে 8 বার ফুল লং করে নিলাম। করে নিয়ে মাথায় একটা চেন তুলে নেব। নিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। ঠিক তারপরের চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব। চেন তুলে নিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে ঢুকিয়ে 8 বার ফুল লং করে নেব। ঠিক এইভাবে এখানেও 8 বার ফুল লং করে নেব। করে নিয়ে এই 2টো ফুল যেভাবে করে নিয়েছি ঠিক সেই একইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার শেষেরটা দেখাবো। দেখো এর মাথায় একটা চেন তুলে নেব। নিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। এই চাদরটা বোনার জন্য এখানে আমি 3.25 mm কুশকাঁটা নিয়েছি আর 4 ply উল নিয়েছি। এই চাদরটা আমি ছোট করে বোনার জন্য 72টা চেন নিয়েছি। তোমরা যদি বড় করে বুনতে চাও তাহলে 126টা চেন নেবে। এবার এর মাথায় 5টা চেন তুলে নেব। 1, 2, 3, 4, 5, 5টা চেন তুলে নিয়ে এইভাবে উল্টাকে 2 বার পেঁচিয়ে দেব। পেঁচিয়ে নিয়ে এই যে দেখো ফুল লং করেছি, এই ফুল লংয়ের এই পেছন দিক থেকে এইভাবে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। প্রথমে 2টো চেনের ভেতর থেকে বুনবো, তারপরে আবার 2টো চেনের ভেতর থেকে বুনে নেব, আবার 2টো চেনের ভেতর থেকে বুনে নেব, আবার এইভাবে 2 বার পেঁচিয়ে নেব। নিয়ে ঠিক তারপরের চেনে ঢুকিয়ে পেছন দিক থেকে ঠিক তার পরে যে লং রয়েছে সেই লংয়ে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। নিয়ে
দুটো চেনের ভেতর থেকে গুনে নেব প্রথমে, তারপরে আবার দুটো চেনের ভেতর থেকে গুনে নেব, তারপরে আবার দুটো চেনের ভেতর থেকে গুনে নেব। আবার উল্টাতে এভাবে দুবার পেঁচিয়ে নেব, নিয়ে ওই একইভাবে পেছন দিক থেকে ঢুকিয়ে একইভাবে বুনে নেব, দুবার দুবার করে বুনে নেব। আবার দুবার পেঁচিয়ে নেব, নিয়ে ওই একইভাবে বুনে নেব। বুনে নিয়ে এখানে দেখো পরপর চারটে ফুল রং হলো, এবার এর মাথায় দুটো চেন তুলে নেব। চারটে ফুল রং এইভাবে বুনে নিয়ে এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে আবার দুবার পেঁচিয়ে নিয়ে ঠিক তার পরের যে রং রয়েছে সেই রঙে ওই একইভাবে বুনে নেব। যেভাবে এই চারটে রং বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে বুনে নেব, পরপর চারটে রঙে এই একইভাবে বুনে নেব। দেখো পরের চারটে রঙও ওই একইভাবে বুনে নিয়েছি। এবার উল্টাকে ওই একইভাবে পেঁচিয়ে নেব, দুবার পেঁচিয়ে নিয়ে যে পরের যে রং রয়েছে দেখো সেই রঙের ভেতরে ঢুকিয়ে ওই একইভাবে বুনে নেব, পরপর চারটে রং। একটা হলো, ঠিক তার পরের রং ওই একইভাবে বুনে নেব, এই দুবার হলো, ঠিক তার পরের রং ওই একইভাবে বুনে নেব, এই তিনটে হলো, ঠিক তার পরের রং ওই একইভাবে বুনে নেব। বুনে নিয়ে এবার এর মাথায় দুটো চেন তুলে নেব, চেন তুলে নিয়ে এভাবে পেঁচিয়ে দুবার পেঁচিয়ে ঠিক তার পরের রঙেও ওই একইভাবে পরপর চারটে রঙকে একইভাবে বুনে নেব। প্রথমে চারটে রং যেভাবে বুনে নিয়েছি ঠিক তার পরের চারটে রঙও ওই একইভাবে বুনে নেব, মাথায় দুটো চেন তুলব, তুলে এখানে যেভাবে এই চারটে রং বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে যে চারটে রং রয়েছে সেই চারটে রং বুনে নেব। এরকম হাতের কাজে বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বেল আইকনে লাল অপশন সিলেক্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখো এইভাবেই চারবার বুনে নিয়েছি, এখানে যেভাবে চারবার বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে এপাশেও চারবার বুনে নিয়েছি, মাথায় দুটো চেন তুলে নিয়েছি, ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা এইভাবেই পুরোটা বুনে নিয়েছি, এবার শেষেরটা দেখাবো। দেখো এইভাবে দুবার পেঁচিয়ে নিয়ে লাস্ট যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে এইভাবে বুনে নেব, নিয়ে মাথায় একটা চেন তুলে নেব, চেন তুলে নিয়ে ঠিক ওই একই চেনে যে চেন তুলেছি তার নিচে যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব, করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব। চেন তুলে নিয়ে দেখো এই যে মাঝখানে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে আটবার ফুল লং করে নেব, একই ফাঁকায় ঢুকিয়ে আটবার ফুল লং করে নেব, দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো, পাঁচবার হলো, এই ছবার হলো, এই সাতবার হলো, এই আটবার হলো। দেখো এখানে আটবার ফুল রং করে নিয়েছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটবার ফুল রং করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে দেখো এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর লং বাদ দিয়ে শেষে যে লং রয়েছে চার নম্বর তার ভিতরে ঢুকিয়ে হাফ লং করে নেব, করে নিয়ে ঠিক তারপরে দেখো এই যে লং রয়েছে তার ভিতরে ঢুকিয়ে এইভাবে হাফ লং করে নেব, করে নিয়ে মাথায় একটা চেন তুলে নেব, চেন তুলে নিয়ে এই যে ফাঁকা রয়েছে দেখো এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে আটবার ফুল লং করে নেব, একবার হলো, এই আটবার হলো।
দেখো এখানে আটবার ফোল্ড করে নিয়েছি, করে নিয়ে মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে দেখো এই যে লাস্ট যে লং রয়েছে সেই লংয়ে ঢুকিয়ে হাফ লং করে নেব, ঠিক তারপরে এই যে লং রয়েছে এই লংয়ে ঢুকিয়ে হাফ লং করে নেব, করে নিয়ে মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এই যে ফাঁকা রয়েছে দেখো এই ফাঁকায় ঢুকিয়ে আটবার ফোল্ড করে নেব, ঠিক এইভাবে বলে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা এইভাবে পুরোটা বুনে নিয়েছি। এবার শেষেরটা দেখ, এই মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এই যে লাস্ট যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। হাফ লং করে নিয়ে এর মাথায় পাঁচটা চেন তুলে নেব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন তুলে নিয়ে উলটাকে এইভাবে পেঁচিয়ে দুবার পেঁচিয়ে নেব, নিয়ে দেখো এই যে ফুল লং রয়েছে পিছন থেকে এইভাবে ঢুকিয়ে বুনে নেব। প্রথমে দুটো চেনের ভেতর থেকে বুনবো, তারপরে আবার দুটো চেনের ভেতর থেকে বুনবো, তারপর দুটো চেনের ভেতর থেকে বুনে নেব, আবার উল্টাকে দুবার পেঁচিয়ে নেব, নিয়ে ঠিক তার পরে চেনে ঢুকিয়ে পরে যে লং রয়েছে সেই লংয়ে ঢুকিয়ে ওই একইভাবে বুনে নেব, আবার দুবার পেঁচিয়ে নিয়ে পরের লং এইভাবে ঢুকিয়ে ওই একইভাবে বুনে নেব, আবার উল্টাকে দুবার পেঁচিয়ে ঠিক তার পরের লঙে ওই একইভাবে ঢুকিয়ে একইভাবে বুনে নেব। বুনে নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব, দুটো চেন তুলে নিয়ে দেখো এই যে পরপর যে চারটে লং রয়েছে এখানে যে চারটে লং যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে পরপর চারটে লং বুনে নেব। দেখো এখানে যেভাবে চারটি লং করে নিয়েছি ঠিক সেই একইভাবে এই পাশে চারটি লং করে নিয়েছি। এবার এই উল্টাকে দুবার পেঁচিয়ে নেব, নিয়ে এই যে ফাঁকা রয়েছে দেখো এর পরে যে ফুল রয়েছে সেই ফুলে এই যে ফাঁকা রয়েছে এর ভেতর থেকে ঢুকিয়ে এর পরে যে লং রয়েছে সেই লংয়ের ভেতর থেকে ঢুকিয়ে একইভাবে বুনে নেব। এখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে বুনে নেব, চারটে লংই ওই একইভাবে বুনে নেব, নিয়ে তারপরে মাথায় দুটো চেন তুলে নেব। দেখো দুটো লং বোনা হলো, এই তিনটে হলো, দেখো চারটে লং করে নিলাম, নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে পরে যে চারটে লং রয়েছে এই একইভাবে এই লংগুলো যেভাবে করে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে বুনে নেব। দেখো এইভাবে এখানে চারটে লং যেভাবে করে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে চারটে লং করে নিয়েছি, এই দুটো ফুল যেভাবে করে নিয়েছি ঠিক সেই একইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো এইভাবে পুরোটা বুনে নিয়েছি, এবার শেষেরটা দেখাবো। শেষে দেখো এর মাথায় দুটো পেঁচিয়ে নেব, নিয়ে লাস্টে যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে এইভাবে বুনে নেব, নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, চেন তুলে নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে হাফ লং করবো, হাফ লং করে মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে আটবার ফুল লং করে নেব। আট, দেখো এখানে আটবার ফুল লং করে নিয়েছি, আটবার ফুল লং করে নিয়ে মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এই যে লাস্টে যে লং রয়েছে তার ভেতর থেকে ঢুকিয়ে হাফ লং করে নেব, পরে দেখো এই পরের যে লং রয়েছে সেই লংয়ের ভেতর থেকে ঢুকিয়ে লং করে নেব, নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে আটবার ফুল লং করে নেব, ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। এবং এই একইভাবে যার যতটা লম্বা দরকার ততটা করে নেবে। দেখো ওই একইভাবে এতটা বুনে নিয়েছি, আমি ছোট করে বুনে নিয়েছি, তোমাদের যার যতটা বড় দরকার ততটা বড় করে বুনে নেবে। দেখো তোমরা যখন এই চাদরটা বোনা শেষ করবে
তখন শেষে এই লাইনটাতে শেষ করবে। আমি তখন চারটে লং করেছি, মাথায় দুটো চেন তুলে নিয়েছি, আবার চারটে লং করেছি। এই যে লাইনটা, এই লাইনটাতে তোমরা বোনাটা শেষ করবে। এবার বোনাটা শেষ হয়ে গেলে পরে এবার এর মাথায় একটা চেন তুলে নেবে। চেন তুলে নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে হাফ লং করবে। ঠিক তারপরের চেনে ঢুকিয়ে হাফ লং করে নেবে। ঠিক তারপরের চেনে ঢুকিয়ে হাফ লং করে নেবে। ঠিক তারপরের চেনে ঢুকিয়ে হাফ লং করে নেবে। ঠিক তারপরের চেনে ঢুকিয়েও হাফ লং করবে। এবার দেখো মাঝখানে দুবার চেন তুলেছি, তাই মাঝখানে দুবার হাফ লং করে নেব। একবার হলো, এই দুবার হলো। এবার তার পরের চেনে ঢুকিয়ে পরে যে লং রয়েছে, লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে হাফ লং করব। ঠিক তার পরের চেনে ঢুকিয়ে হাফ লং করব। তার পরের চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। ঠিক তার পরের চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। পরপর চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। মাঝখানে যে ফাঁকা সেই ফাঁকায় ঢুকিয়ে একবার হাফ লং করব, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার হাফ লং করব। দেখো এইভাবেই পুরোটা হাফ লং করে নেব এবং এই একইভাবে আর এক রাউন্ড হাফ লং করে নেব। দেখো বন্ধুরা, এখানে দু রাউন্ড হাফ লং করে নিয়েছি। এখানে চাদরের নিচে ঝালর করে নিয়েছি। এই ঝালর কিভাবে করতে হয় এর আগে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। তোমাদের যখন চাদর বোনা হয়ে যাবে তখন তোমরা চাদরের এই শেষে এবং চাদরের এই যে উপরে এই ঝালর করে নেবে। চাদরের এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।